ফ্রেন্ডস, এই দেখো সুনুর দাদুকে খেতে দিয়ে দিয়েছি। সুনুর দাদুকে দেখালাম না, বসে আছে পাশেই, জামা পরা নেই তাই দেখালাম না। এই দেখো রুটি, এই যে মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, লাড্ডু, কলা আর সঙ্গে বেগুন ভাজা। এই দেখো ঠিক সেম সুনুরও একখানা রুটি নিয়েছি সাজিয়ে, কিন্তু সুনু কত দূর কী করবে আমি ঠিক জানি না। নাও ফ্রেন্ডসদের বলো শুভ বিজয়া, বলো শুভ বিজয়া দশমী, বলো কালকে আমি এসেছি, কালকে আমি এসেছি, হ্যাঁ সবাইকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা ও অভিনন্দন জানা, হ্যাঁ সবাই বড়রা প্রণাম। তোমাকে বলতে হচ্ছে কেন ফোনটা নিয়ে পড়ে আছো? দেখো শুনু মানে মনে হয় কথা বলতে জানে না। ফ্রেন্ডস তাহলে শুনুকে খাইয়ে নিই, জানো জানি না কতটা ঢুকবে শুনুর ভিতরে, দেখি। ফ্রেন্ডস এই দেখো বড়িটা ভেজে নিচ্ছি, বিউলির ডালের বড়ি ফ্রেন্ডস, দেখো এই যে লাল লাল করে বড়িটা ভেজে নিলাম, বড়ি কিন্তু সুন্দর হালকা। এবারে তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবারে দিলাম বেগুন আর আলু কেটে রেখে পিষাই, আলু বেগুন কাঁচা লঙ্কা চিড়ে দেবো, চেরা হয়নি এটা চিড়ে দেবো। আর এই যে কফির ডাটা কচি একদম ডাটাগুলো জানো তো, কফির ডাটাকে আসলে কোনো দাদুও পছন্দ করে আমিও পছন্দ করি, তো সেই জন্য কফির ডাটাটা একটু সেদ্ধ করে নিয়েছি, সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি, একদম নরম ডাটাগুলো খেয়েছি। তো কফির ডাটা দিয়ে কাঁচা লঙ্কা কিনে পাঁচফোড়ন দিয়ে লবণ হলুদ তো কমন একটা চচড়ি করবো ধনে পাতা দিয়ে, খুব ভালো লাগে খেতে, বেশ মাখো মাখো। ফ্রেন্ডস দেখো আমার কফির ডাটার চচ্চড়ি হয়ে গেছে, ওই ধনে পাতা দিয়ে দিলাম, একদম সব ঠিকঠাক, বড়ি দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিলাম, রেডি হয়ে গেল আমার কফির ডাটার চচ্চড়ি। ফ্রেন্ডস এই দেখো ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে ভেজে রেখেছি, এবার ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। ফ্রেন্ডস কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তাহলে এবারে ধুয়ে ভেজে নিই মাছটাকে। ফ্রেন্ডস দেখো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কড়াইতে এই দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা, জানো তো হাতে ধরে করতে হয় সেই জন্য দিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি। তোমাদের এবার দিয়ে দেবো বেগুন, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা করব। এই দেখো লবণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা তো ফোড়নে দিয়েছি, এই দেখো হয়ে গেছে বেগুনটা ভাজা সুন্দর। এবারে জল দিয়ে দেবো ফ্রেন্ডস, আর কিচ্ছু মশলা দেইনি, দেখো ফুটে উঠুক তারপরে মাছটা দিয়ে দেবো। ফ্রেন্ডস এই যে দেখো আমার মাছের ঝোল একদম রেডি, সব ঠিকঠাক আছে, সুন্দর ফুটে উঠেছে। ফ্রেন্ডস তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যেই সমস্ত নতুন বন্ধুরা আসছো তাড়াতাড়ি চলে এসো, আমিও তোমাদের ঘরে ঠিক সময় চলে যাব। আবার এরপরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভালো থেকো।